ডক্টর ইউনুসকে নিয়ে বিশ্ব নেতাদের বিবৃতিতে $2 মিলিয়ন খরচ হয়েছে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে শোক দিবসের এক আলোচনায় তিনি বলেন, আন্দোলনে ভাটা পড়ায় ডক্টর ইউনুসকে নিয়ে বিএনপি নতুন খেলা শুরু করেছে। বিএনপির আন্দোলন গোলাপবাগ গরুর হাটে হোঁচট খেয়েছে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। আনোয়ার হোসেনের আরও একটি প্রতিবেদন। সকালে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ এবং বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি বঙ্গবন্ধুর 48তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি আবার 111-এর দুঃস্বপ্ন দেখছে। আন্দোলন করে শেখ হাসিনাকে হটাতে না পেরে এখন তারা ডক্টর ইউনুসকে নিয়ে খেলছেন। বাজারে ভাটা পড়ে গেছে এমন অবস্থা, আবার নতুন খেলা ডক্টর ইউনুসকে নিয়ে শুরু করেছেন। বাংলাদেশকে নিয়ে বিশ্বের অনেক মডেলের স্বপ্ন রয়েছে। যারা ডক্টর ইউনুসের মামলা স্থগিত করতে বলেন তাদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের, মামলা কিভাবে স্থগিত হবে। ইউনুসের পক্ষে বিবৃতি আদায় করতে ইউনুসের $2 মিলিয়ন খরচ হয়েছে বলেও অভিযোগ করেন মন্ত্রী। নোবেল পেলেই কোনো অপরাধ করে অব্যাহতি পেয়ে যাবেন, এটা কোন দেশের আইনি আছে? শ্রমিকের অর্থ আত্মসাত করে যিনি, তার মতো নোবেল বিজয়ী শ্রেষ্ঠ সন্তানের আমাদের প্রয়োজন? বিবৃতির পেছনে যে অর্থ খরচ হয়েছে তা কোথায় থেকে এলো সে প্রশ্ন করেন ওবায়দুল কাদের। এই বিবৃতি যে স্পেসে দেওয়া হয়েছে সেটা কিনতে $2 মিলিয়ন। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। হিসাব করেন $2 মিলিয়ন।